আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেকেই হয়তো বলতে পারেন যে ভাইয়া গতকালকে কেন ব্লগ দিলেন না। আসলে আমি শুক্রবারে সাধারণত আমার যে প্রতিদিনের কাজগুলো আছে এগুলোকে একটু ব্রেক দিই, ব্রেক দেওয়ার চেষ্টা করছি। কারণ আসলে এখন তো সবসময় বাসা থেকেই কাজ করতে হবে আর প্যান্ডামিকের কারণে বাইরে কোথাও যাওয়াও হয় না। সেজন্য আসলে একদিন যদি বাসায় রেস্ট না করি তাহলে সব কিছুতে একদম বোরিংনেস চলে আসবে আর কি। তো এই জন্য আমি শুক্রবার দিনটাতে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করেছি, যদিও ফুলফুল রেস্ট দিতে পারিনি। কারণ আপনারা অনেকেই জানেন যে আমি গতকালকে আমার সাইফুর রহমান আজিম নাসিদ চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি, আমার ইসলামী সঙ্গীতের একটা নতুন ভিডিও। আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেন, আর যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? তো অনেকেই দেখেছেন, আলহামদুলিল্লাহ প্রায় 7-800 মতো ভিউ হয়ে গিয়েছে। গতকালকে রাতে আমি প্রায় 10টার কাছাকাছি সময় ছেড়েছি, এখন অলমোস্ট সকাল 10টা বাজে, 12 ঘন্টা হয়েছে। আর এই সময়টাতে তো মানুষ বেশিরভাগই ঘুমিয়ে থাকে বা সেহেরি করে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, এই জন্য হয়তো বা দেখা হয়নি। আরও দেখবে, আপনারাও দেখবেন, ওটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো অনেকে আমাকে প্রশ্ন করেন বা জানতে চেয়েছেন যে ভাইয়া আপনার বাড়ি কোথায়, আপনার গ্রামের বাড়ি কোথায়, আপনি এখন কোথায় থাকেন, আপনার জন্মস্থান কোথায়, তারপর আপনার ছোট থেকে বেড়ে ওঠা কোথায়। তো এগুলো অনেকেই জানতে চেয়েছেন, সেজন্য আমি আজকের ভিডিওতে ইনশাআল্লাহ যে কোনো একটা সময় আপনাদের সাথে শেয়ার করব যে আমার গ্রামের বাড়ি কোথায়, আমি জন্ম হয়েছিলাম কোথায় এবং আমার বেড়ে ওঠা কোথায়, এখন কোথায় থাকি, সব কিছু ইনশাআল্লাহ আপনাদের সাথে আজকে আমি এই ব্লগটাতে শেয়ার করব। এটা আজকের ব্লগের ধরতে পারেন যে বিশেষত্ব, ঠিক আছে? আপনাদেরও যদি এক্সট্রা আরও কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে আমাকে বলবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়ে কথাবার্তা বলার। আর এছাড়াও প্যান্ডামিকের কারণে এখন পরিস্থিতি এতটা খারাপ হচ্ছে, গতকালকে আমি আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে পৃথিবীটা যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সত্যি এত এত বেশি মানুষ আক্রান্ত হচ্ছে এখন বাংলাদেশে, তারপরে সারা পৃথিবীতে ইভেন মৃত্যুও ঘটছে অনেকের। যাই হোক, আমরা সবাই সবার জন্য দোয়া করি এই আর কি। এছাড়া তো এখন আমাদের আর কোনো কিছুই করার নেই এবং যতটুকু সম্ভব সতর্ক থাকার চেষ্টা। তোমার নূরের রোশনি পরশি উজ্জ্বল হয় যে রবি শশী, তোমার নূরের রোশনি পরশি উজ্জ্বল হয় যে রবি শশী, রঙিন হয়ে ওঠে বিকশি ফুলছে বাগিচা। তুমি দিন সো দিস ইজ দ্য টাইম টু মেক শুটিং। এখন আসলে আসরের নামাজের পরে, কিন্তু আমি শ্যুট করবো আর কি, কিছু করার নেই। কারণ মাগরিবের পরে আসলে শ্যুট করতে গেলে তারাবির নামাজ আরও অনেক ঝামেলা, তাই যখন সময় পাই তখনই শ্যুট করার চেষ্টা করি আর কি। এই হলো অবস্থা। তো মোটামুটি সব কিছু রেডি প্রায়, দেখি তারপর কী করা যায়। আমার কি লাইট হচ্ছে এ পাশেরটা, এটা ঠিক আছে, আর ফিল্ড লাইট হচ্ছে এটা। তো কি লাইট ফিল্ড লাইট দুইটা আমার রেডি। এখানে এখনও আমি আসলে কালার সেট করিনি যে কী কালার দিব, দেখা যাক কী কালার দেওয়া যায়।
ডাল ভালো লাগে, গ্রিনটা মেবি ভালো লাগছে তাই না? তারপর একটু চেক আউট করি, ব্লু দেখা যাক, নট ব্যাড, যদি উপরে লাইটটা অফ করে দিবে। তো এইটা মনে হয় মোটামুটি ভালো লাগে, চলুক। অনেক গরম লাগছে, একটু এসিটা অন করে নিচ্ছি। ও এসি সুইচ অফ করো। এবার এসি অন করা যাবে। ওকে, ইটস গোনা হ্যাপেন। ওকে, এসি অন হয়ে গেছে, এটাকে একটু সুইমিং করে দিচ্ছি। আজকে আসলে সারাদিন আপনাদের সাথে খুব বেশি একটা অ্যাড হতে পারেনি, তারপরেও অবশ্যই ব্লগ তো কন্টিনিউ করব। শুক্রবার ছাড়া ইনশাল্লাহ প্রতিদিনই আপনাদের সাথে ব্লগ হবে, আর শুক্রবার যেই শুক্রবারগুলোতে কোথাও ঘুরতে যাবো বা বেড়াতে যাবো সেদিন আপনাদের সাথে ব্লগ করবো আর কি। তো এখন শ্যুট করব, আজকে দুইটা ভিডিও শ্যুট করতে হবে, একটা হচ্ছে আমার টেক আনলিমিটেড চ্যানেলের জন্য আর আরেকটা হচ্ছে সাইফুর রহমান আজিম চ্যানেলের জন্য, ঠিক আছে? তো কালকে আগামীকালকে ইনশাল্লাহ টেক আনলিমিটেড চ্যানেলে পাবলিশ হবে একটা, আর আরেকটা হচ্ছে সাইফুর রহমান আজিম চ্যানেলে পরশু দিন পাবলিশ হবে। আজকে দুইটা একসাথে করে রাখছি। তো আজকে আপনাদের সাথে আমি বলেছিলাম যে আমার জন্মস্থান কোথায় বা আমি কোথায় থাকি এই ব্যাপারগুলো একটু শেয়ার করব, ঠিক আছে? তো আমার সাধারণত জন্ম হয়েছে সিলেটে, আর সিলেটে আমি কিন্তু জন্মের পর থেকেই ছিলাম বা বেশি দিন ছিলাম এরকম কোনো কিছু না, ঠিক আছে? তো আমার জন্ম হয়েছে সিলেটে, তখন আমার বাবা বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতেন সিলেটে, আমার বাবার পোস্টিং ছিল। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, গোপালগঞ্জ সদরই, সদর কোন এরিয়াতে সেটা বলছি না, একদম প্রপারই গোপালগঞ্জ প্রপারই এটা বলছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সিলেটে কতদিন ছিলাম, সিলেটে আসলে জন্মের পরে আমি অল্প সময়ে চলে এসেছি, আমি তো আসতে পারিনি, আমি তখন ছোটো ছিলাম, একদম কোলে ছিলাম, তো কোলে থাকা অবস্থায় হাঁটতে পারি না, সে সময় এসেছি যতটুকু আম্মার কাছ থেকে শুনেছি আর কি। তো আর এখন কোথায় থাকি, আমার জন্মস্থান হচ্ছে সিলেট আর গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, আর ছোটো থেকে বেড়ে উঠেছি বা একদম লিটল বিট থেকে মিড লেভেল পর্যন্ত বা 17-18 বছর বয়স পর্যন্ত বেশিরভাগ সময়টাই আমার কেটেছে টঙ্গীতে, গাজীপুরের টঙ্গী কোন এরিয়াতে এটা আমি বলছি না, মানে ঢাকার আশেপাশে একটা এরিয়া আর কি, অনেকে হয়তো বা চেনেন টঙ্গী, বিশ্ব ইস্তেমার যে ময়দান আছে এটার পাশেই আমার বেড়ে ওঠা বা আমাদের এলাকা ছিল, কারণ তখন আমার বাবা আবার বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতেন এই ঢাকা অঞ্চলের আশেপাশে কোথাও আর কি, ঠিক আছে? আর এখন কোথায় থাকি, এখন হচ্ছে আমি আসলে ঢাকায় থাকি, আর ঢাকার এরিয়াটা আমি এরকমভাবে এক্সপ্লেন করছি না আসলে প্রাইভেসির জন্য, কারণ বাসার ঠিকানা বলে অনেক ইউটিউবার অনেক প্রবলেমে পড়েছে, বা কোথায় থাকে কোন এলাকায় থাকে এটা বলে অনেক ইউটিউবার অনেক প্রবলেমে পড়েছে, এটা আমি আসলে দেখেছি, যার কারণে এটা এখন আপনাদের সাথে বলতে পারছি না। এই আর কি, আমার জন্মস্থান হচ্ছে সিলেট, আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ, ছোটো থেকে বেড়ে ওঠা হচ্ছে গাজীপুরে, এবং এখন আমি ঢাকায় থাকি, আর আমার ফ্যামিলির সবাই ঢাকাতেই থাকে, কেউ গ্রামে থাকে না। আগে দাদু ছিল গ্রামে, এখন তো দাদু নাই, দাদু ইন্তেকাল করেছেন আপনারা সবাই জানেন যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখেন। তো এই হচ্ছে আর কি অবস্থা। তো এখন শুটিং করবো, শুটিং কমপ্লিট করে তারপরে ইনশাল্লাহ আবার এডিটিংয়ে বসে যেতে হবে, কেননা আবার ইফতার করবো একটু পরে। আসলে রোজার দিন তো সব কিছুই একটু অন্যান্য দিনের তুলনায় অন্যরকম হয়ে যায়, বাট এখন লকডাউন থাকার কারণে বাইরে যাওয়া হয় না, এছাড়া অন্যান্য কাজ কম থাকে, যার কারণে এটা মানিয়ে নেওয়া যায় আর কি। এই আর কি, হ্যাঁ।
মানুষের মৃত্যু যেভাবে বাড়ছে, গতকালকেও প্রায় 100-এর মতো মানুষ মারা গেছে, আজকেও 101 জন, সংখ্যা দিন দিন বেড়েই চলছে। জানি না কতদিন বেঁচে থাকতে পারবো, কত মানুষ এভাবে চলে যাবে। নিউ নর্মালের সাথে নিজেকে কতটা মানিয়ে নেওয়া যায়, কতটা সম্ভব, তারপরও চেষ্টা করি বারবার শুধু এই যে করোনা পরিস্থিতির অবস্থা, এটা চোখে ভেসে ওঠে। কোনো কিছু করতে গেলেই, কোনো কিছু ভাবতে গেলেই সবার আগে এটা আসে, আর কতদিন। আজকের ইফতার ছিল একদমই হালকা, সেজন্য আরও আরাম একটু নুডলস রান্না করেছে। আর রাতে আমরা এমনিতেও খাই না রমজান মাসে, এই জন্য হালকা নুডলস খাচ্ছি আমি আর ও মিলে। তারপরে আবার সেহরির সময় সেহরি খাবো আর কি, এর আগে আর কিছুই খাবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।